আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার চলে এসছে যে ক্যারেক্টারের নাম কিন্তু থোহো টপ আপ তাই এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কী রয়েছে এই ক্যারেক্টার কি ডিজে অলোক কিংবা সিআর সেভেন বা অলোক ক্যারেক্টার এদের থেকে ভালো কি না সেটা কিন্তু বলে দেবো এই ভিডিওর মধ্যে এবং এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কী রয়েছে সেটাও বলে দেবো এই ভিডিওর মধ্যে এবং আপনাদেরকে বলতে চাই এই ক্যারেক্টার কিন্তু পাঁচজনকে কীভাবে করব। যদি এই ভিডিওতে আপনারা পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন মাত্র পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিলে কিন্তু এই ক্যারেক্টার আমি পাঁচজনকে কীভাবে করবো এবং এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কী রয়েছে জানার জন্য কিন্তু পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে থাকতে হবে একদম লাস্ট অব দি ফার্স্ট অল আমি চলে যাব ক্যারেক্টার সেকশানে ক্যারেক্টার সেকশানে যাওয়ার পরে ক্যারেক্টারটা আমি আপনাদেরকে নিয়ে দেখাবো এবং ক্যারেক্টারের কাজটা কি টোটাল কিন্তু জানিয়ে দেবো তার আগে বলবো চ্যানেলটিকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশান বেলটিকে অলে করে রাখবেন আর এই ভিডিওটি একটি লাইক করে দেবেন কারণ পাঁচ হাজার লাইক কিন্তু ভাই কমপ্লিট করতে হবে নেক্সট আপনাদেরকে বলবো এই ক্যারেক্টার হলো একটি প্যাসিভ স্কিলের ক্যারেক্টার ভালো করে বুঝে নিন ভাই এই ক্যারেক্টার হলো প্যাসিভ স্কিলের ক্যারেক্টার যেটা কিন্তু আপনারা ডিজে অলোক সি আর সেভেন উকম ক্যারেক্টার তারপরে কিন্তু ভাই কে ক্যারেক্টার এই সমস্ত ক্যারেক্টারের সঙ্গে কিন্তু ইউজ করতে পারবেন ডিজে অলোক ক্যারেক্টার কি হয় অ্যাক্টিভ স্কিল যেটা কিন্তু আপনাকে খেলতে খেলতে অ্যাক্টিভ করতে হয় আর এই স্কিলটা কিন্তু সব সময় অন থাকবে মানে আপনারা যা বুঝতেই পারছেন যে এখানে এ ওয়ান টু ফোর যে যে সমস্ত ক্যারেক্টার আছে এটাও তো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার তো ভাই এই যে ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারের মতোই কিছুটা এবার আপনাদের বলবো যে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কী রয়েছে নেক্সট আপনাদেরকে যেটা জানাবো ভাই লাস্ট অব দি ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনি যদি কোনো এনিমিকে নক করেন নক করার পরে পঁচিশ মিটারের মধ্যে কিন্তু আপনার কোনো এনিমি থাকলে আপনি তাকে দেখতে পাবেন মানে স্ক্যানার অন হয়ে যাবে কিছুটা এ ওয়ান টু ফোর ক্যারেক্টার সরি আপনাদের যে মোকো ক্যারেক্টার আছে ওই মকো ক্যারেক্টারের মতোই কিন্তু অ্যাবিলিটি মকো ক্যারেক্টার কী হয় দু সেকেন্ডের জন্য থাকে এটা কিন্তু পঁচিশ মিটারের মধ্যে থাকবে ঠিক আছে ভাই ভালো করে বুঝে নিন পঁচিশ মিটার কিন্তু থাকবে এবং যখন আপনাদের লেভেল সিক্সে হয়ে যাবে তখন কিন্তু এই ক্যারেক্টারে অ্যাবিলিটি হয়ে যাবে পঞ্চাশ মানে পঞ্চাশ মিটারের মধ্যে কিন্তু কোনো এনিমি থাকলে আপনি তাকে দেখতে পাবেন আর আপনাদেরকে বলতে চাই যে এই ক্যারেক্টার অতটাও ভালো ক্যারেক্টার নয় তবে ভাই অতটা খারাপ ক্যারেক্টারও নয় কারণ আপনি যতটা যে সুবিধা পাবেন এই ক্যারেক্টার নিয়ে খেললে আপনার ফ্রেন্ডরাও কিন্তু সেই সুবিধাই পাবে তো ভাই আপনারা কি ক্যারেক্টারটা নেবেন কি না এই ক্যারেক্টার কি আপনাদের পছন্দ কি না সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করবেন আর আপনাদেরকে বলবো যে ভাই আরও একবার আপনাদেরকে জানিয়ে যে ক্যারেক্টার অ্যাবিলিটিটা কি ভালো করে বুঝে নিন আপনি কোনো এনিমিকে নক করলে এনিমি যে স্কোয়ার থাকবে সেই স্কোয়ডে কোনো এনিমি থাকলে কোনো এনিমি থাকলে কিন্তু পঁচাশ পঁচিশ মিটারের মধ্যে থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পঁচিশ মিটারের মধ্যে এনিমি আছে নেক্সট আপনাদের কথা বলবো এই সেম সুবিধা কিন্তু থাকবে আপনার ফ্রেন্ডদের মধ্যে মানে আপনার টিমে যারা স্কট থাকবে তারা কিন্তু পাবেন তাদের কাছে ক্যারেক্টার না থাকলেও চারজনের মধ্যে যে কোনো একজনের কাছে যদি ক্যারেক্টার থাকে সবাই কিন্তু সুবিধাটা পাবেন পরের বারে যে কথাটা বলবো সেটা হলো সাবস্ক্রাইব করুন আসেন নোটিফিকেশান বিলটিকে অলে করবেন এবং এই ভিডিওটি একটি লাইক করবেন কারণ পাঁচজনকে কিন্তু আমি কীভাবে করছি ক্যারেক্টার তো ভাই আজকের মতো ভিডিও এতটুকুই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে